আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্টার্ট করব ভাই পেমেন্ট প্রুফ দিয়ে। যদি দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টে ভাই $30 এখানে আমরা আর্ন করেছি, যেটা ইনস্ট্যান্টলি এখান থেকে উইথড্র নিয়েছি এবং ওইটা আমি ডিরেক্টলি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র নিয়েছি। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। তো এটা হলো আমার প্রুফ এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন ইউজারের পেমেন্ট প্রুফ রয়েছে। এই যে দেখেন, ইনি কিন্তু 2-3 দিন আগেই এখানে কোপটা দিয়ে নিয়েছে। ইনার অ্যাকাউন্টে প্রায় $42 মতো আছে এবং ইনার অ্যাকাউন্টে প্রায় $41 মতো আছে। আজকে যে ভিডিওটা শেয়ার করব, এখানে আমরা এক্সজেলো এক্সচেঞ্জার নিয়ে কথাবার্তা বলবো। তো এটা নিয়ে যারা আমরা গততে কাজ করেছিলাম, আমরা কিন্তু সবাই সাকসেস হয়েছি। আজকে নতুন একটা ইভেন্ট আসছে, যেটা আমরা জয়েন করলে এখানে $8 ইনস্ট্যান্টলি পাবো এবং সেমভাবে $30 হলে উইথড্র নিতে পারবো। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে চলে আসে। আজকের ভিডিওতে যে অফারটা শেয়ার করবো, এটাতে কিন্তু কোনো প্রকার কোনো রেফার কমিশন নাই। সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে মাস্ট বি লাইক করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলটাকে পিন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু আমরা অফারের ডিটেলস দিয়ে দিছি, আমরা সেমভাবে দিয়ে দিব আপনাদেরকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের অফারটাতে জয়েন করতে হলে কোনো প্রকার কোনো KYC লাগবে না। এখন বর্তমানে এক্সেলোতে NID কার্ড দিয়ে KYC হচ্ছে না, সেক্ষেত্রে আমি ভেরিফাই করার জন্য ডিরেক্টলি তাদের যে কাস্টমার সার্ভিসটা রয়েছে তাদের সাথে কথা বলেছি। এখানে দেখেন আমি বলেছি উইদাউট KYC উইথড্র ডিপোজিট পসিবল। ইনি আমাদেরকে কী রিপ্লে দিয়েছে আমি ওইটা দেখাচ্ছি। ইনি ডিরেক্টলি আমাদেরকে রিপ্লে দিয়েছে ইউ ক্যান পার্টিসিপেট ইন অল অ্যাক্টিভিটি উইদাউট ডুইং KYC। আপনি কোনো প্রকার কোনো KYC ছাড়া যে কোনো ইভেন্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন, ডিরেক্টলি কিন্তু উনি বলেছে, আমি শুরুতে আপনাদেরকে ভেরিফাই করলাম। তো এক্সেলো অ্যাপসের লিঙ্কটা আমরা দিয়ে দিব। তো ডিরেক্টলি আপনারা এক্সেলের লিঙ্কে ক্লিক করে এখানে একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোডটা এরকমই থাকবে। জাস্ট এখান থেকে এই টিকমার্কটা দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে সাইন আপ করে নেবেন। সাইন আপ করানোর পরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সাইন আপটা শেষ হলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। অ্যান্ড্রয়েডে ক্লিক করে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ হলে আপনারা ডিরেক্টলি অ্যাপসটাকে ওপেন করবেন, সরি অ্যাপসটাকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন A to Z। তো এখান থেকে আপনারা KYC করতে হলে বর্তমানে NID দিয়ে হচ্ছে না, আর KYC আমাদের লাগবেও না, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট গুগল অথেন্টিকেশনটা এনেবেল করলেই হয়ে যাবে। সেটা কীভাবে? থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। গুগল অথেন্টিকেশনে ক্লিক করে এখান থেকে আপনাদের কীটা রয়েছে এই কীটা কপি করবেন। তারপরে এখান থেকে গুগল অথেন্টিকেশনটা এনেবেল করে নেবেন। ওকে, তো গুগল অথেন্টিকেশনটা এনেবেল হয়ে গেলে আপনারা হোম বাটনে চলে আসবেন। হোম বাটনে আসার পর সেমভাবে রেওয়ার্ড হাব যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। আজকে ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বেশ কিছু নিউ টাস্ক অ্যাভেলেবেল হয়েছে, যেটা আপনারা কীভাবে করবেন আমি লাইভ দেখাবো। প্রথমত আমরা আগে চেক ইন করে নিচ্ছি। চেক ইন করে আমরা 10,000 SHIBA কালেক্ট করে নিলাম। তারপর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবো ফার্স্ট যে টাস্কটা রয়েছে, $500 ট্রেড ভলিউম করলেই আমরা $1 পাবো ফিউচারে, এটা কোনো সমস্যা নেই। আর এখান থেকে যেটা রয়েছে $20 ট্রেড করলেই এখান থেকে $3 পাবো, মানে ফার্স্ট স্পট ট্রেডিং ভলিউম, মানে ফার্স্ট তাহলে $3 পাবো, টোটাল $4। তারপরে এখানে দেখেন ফার্স্ট ডিপোজিট ক্রিপ্টো কারেন্সি $20, মানে $20 ডিপোজিট করলে $3 পাবো, তাহলে ওইদিকে আপনার $4, এইদিকে $3, $7। আর এখানে দেখেন ডেইলি স্পট ভলিউম $200 করলে $1, টোটাল $8 পাবো আমরা ইনস্ট্যান্টলি। আমি সবগুলো টাস্কে আপনাদের সামনে লাইভ কমপ্লিট করে দেখাবো, কোনো সমস্যা নেই। তো আমরা ডিরেক্টলি এখান থেকে ওয়ালেটে যাচ্ছি, ব্যালেন্সে যাওয়ার পরে ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিব। ভাই এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে ডিপোজিট করতেছেন বিষয়টা তা না, এগুলো ডিরেক্টলি এক্সচেঞ্জারে ডিপোজিট করতেছেন, এনি টাইম আবার উইথড্র নিতে পারবেন, কোনো সমস্যা নেই। USDT ক্লিক করবেন, BIP20 ক্লিক করে তারপর অ্যাড্রেসটা কপি করবেন। তো এখান থেকে আমি প্রায় $40 মতো এক্সেলোতে সেন্ড করলাম। আমার ট্রেড ভলিউম করা লাগবে, তো যার কারণে আমি একটু বেশি করলাম, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। ওকে, তো অনেকে এগুলো স্পন্সরশিপ এগুলো ভাবেন, তো আমি শুরুতেই ভাই আপনাদের পেমেন্ট প্রুফ এবং আমার পেমেন্ট প্রুফ দুইটাই দেখাইছি। তারপরেও যদি আপনারা বিলিভ না করেন তাহলে ভাই আমার কিছু করার নাই। আপনারা যদি আর্নিং না করেন তাহলে তো আমি জোর করে আপনাদেরকে কিছু করাইতে পারবো না। আমার কাজ, আমার দায়িত্ব হলো আপনাদেরকে ভালো ভালো প্রজেক্ট শেয়ার করা। যেহেতু ভাই অলরেডি এখান থেকে আমরা পেমেন্টটা নিয়েছি, তারপরেও যদি আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে ভাই আমি আর এখানে বেশি কিছু আপনাদের বলতেই পারবো না। তো ডিপোজিট হিস্টোরিতে চলে আসলাম, আমরা একটু ওয়েট করবো, দেখি কতক্ষণে পেমেন্টটা চলে আসে। ওকে, তো আমরা $14 এখানে রিসিভ করে ফেলছি। এখন আমরা জাস্ট এখান থেকে
আমাদের ওয়ালেটে এসে রিফ্রেশ দিলে দেখতে পারবো আমরা $40 পেয়ে গেছি। এখন আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে এগেন আমরা রেওয়ার্ড হাবে যাব, তাহলে আমাদের মেবি $20 যে টাস্কটা ওইটা আমরা মানে কমপ্লিট দেখতে পারবো, অথবা একটু সময় লাগতে পারে, তাহলেই হয়ে যাবে। এখান থেকে দেখেন ফার্স্ট ডিপোজিট ক্রিপ্টোকারেন্সি $20, এটা আমাদের একটু পরেই হয়ে যাবে। এই যে দেখেন বাই ডিপোজিট অ্যান্ড ডিপোজিট এখানে রয়েছে, এই যে রেওয়ার্ড সেন্টারে আপনার রেওয়ার্ডটা আপনি দেখতে পারবেন। তো আমরা একটু ওয়েট করি, দেখি কতক্ষণে এখানে আমাদের এটা কমপ্লিট হয়। তো টাস্কগুলো কমপ্লিট হতে একটু লেট হতে পারে, তো আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন। রেওয়ার্ড সেন্টারে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের $3 দেখতে পারবো, মানে আমরা $20 মানে $14 যে ডিপোজিট করলাম ওইটা ট্যাক্সের যে অ্যামাউন্টটা ওইটা আমরা রিসিভ করে ফেলছি অলরেডি। তো এখন আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে ফার্স্ট স্পট ট্রেডিং ভলিউম $20। তো আমরা এটা কমপ্লিটে ক্লিক করে দিব, কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ডিরেক্টলি ট্রেডে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো কারোর সাথে ট্রেড করতে পারেন, ধরুন আপনি TRX দিয়ে ট্রেড করবেন, TRX-এ ক্লিক করবেন, আপনি এখান থেকে $20 অথবা একটু বেশি দিয়ে বাই করবেন। তো ধরেন আমি $20 দিয়ে এখানে বাই করলাম, $20 একটু বেড়ে দিই, আমি ধরেন $20.10 দিয়ে আমি এখানে বাই করলাম, বাই TRX-এ ক্লিক করলাম, তো প্রাইস $20। তো দেখেন TRX-এ বাই করার পরে যে $19.93 এখানে 7 সেন্টের মতো আপনাদের ফি নেবে, তো এটা আমরা সেল করে দিলাম। তো এইগুলো একটু ফি নিবেই, ফি ভাই আপনি $30 ইনকাম করতে গেলে আপনার হাইস্ট $5-$10 মতো ফি যাইতে পারে, অলমোস্ট $20-$21 ইজিলি প্রফিট থাকবে। ফি নিয়ে আপনাদেরকে টেনশন করার দরকার নেই, কারণ সামথিং কিছু ফি যাবেই ভাই, এটা ধরে লাভ নাই। তো যাই হোক, আমরা এখন রেওয়ার্ড হাবে যাচ্ছি, আর ফিউচার ট্রেডের যে বিষয়টা ওইটার আমি একটা ট্রিক্স দিব, আপনার খুবই কম ফি লাগবে এবং খুবই অল্প অ্যামাউন্ট দিয়ে ওটা করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অলমোস্ট ওইটাও কমপ্লিট হয়ে গেছে, আমরা যদি রেওয়ার্ড সেন্টারটা চেক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো একটু পরেই আমাদের ওই ডলারটাও এখানে চলে আসবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডেইলি স্পট ট্রেডিং ভলিউম $200, এটা আমরা কমপ্লিট করে দেখাবো। তো অলরেডি $39 মতো হয়ে গেছে আর $160 মতো লাগে। তো যাই হোক, আমরা যেটা নিয়ে ট্রেড করব সেটা হচ্ছে TRX নিয়ে ট্রেড করলে একটু ফি কম কাটে, যাই হোক আপনারা যেটা ভালো লাগে। তো $39.92 দিয়ে আমরা এটা বাই করলাম, তারপরে আবারও আমরা এখানে চলে আসলাম, এখানে আসার পরে এটা আমরা একটু পরে সেল করে দিব, একটু পরে আমাদের যে ব্যালেন্সটা শো করবে $39.83 মতো শো করছে। তো তাইলে অলরেডি $80 প্লাস হয়ে গেছে, এখন আমরা $20, তো ফি একটু বেশি যাচ্ছে, মেবি একটু মার্কেটটা আপ ডাউনের জন্য আপনারা একটু মেনে নেবেন। যাই হোক, যেটাই ফি যাক, আমরা যেহেতু ভালো পরিমাণ একটা রেওয়ার্ড পাচ্ছি, তো $200 ট্রেড ভলিউম করতে আপনার মোট প্রায় এখানে $30-$40 মতো ফি চলে গেছে। আমরা অলমোস্ট ওইটাও কমপ্লিট করে রয়েছি, এখন ফিউচারে যেটা এটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। কমপ্লিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, লগ ইন অপশনে একটা ক্লিক করে দেবেন। এই যে লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে অ্যাকাউন্টটাকে জাস্ট সিম্পলি ইয়ে করতে হবে, তো আমি দেখাচ্ছি। এই যে আপনার ট্রান্সফার অপশন রয়েছে, ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। সরি, একটু প্রবলেম আমার নেটের, যার কারণে এরকম হচ্ছে। তো ব্যালেন্সে আসবেন, ব্যালেন্সে আসার পরে এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। তো এরকম আসবে যে ওপেন ফিউচার অ্যাকাউন্ট, দেন ওপেনে ক্লিক করে দেবেন এবং ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে উপরে আচ্ছা আপনার স্পট দেবেন, নিচে ফিউচার দেবেন, $11 দিয়ে ট্রেডটা কমপ্লিট করবেন। $11 এখানে বসাই দিবেন এবং টু ট্রেডে ক্লিক করবেন। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে আই থিঙ্ক আপনাদের একটু ফি কম লাগবে। তো এখান থেকে $20 জায়গায় আপনি $25 দেবেন, তো আমি দেখাই $25 দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, BTC টু USD সিলেক্ট করবেন, তারপরে এটা আপনার মার্কেট অর্ডার করবেন। মার্কেট অর্ডার করার পরে আপনার ডিরেক্টলি এটা এইভাবে 100% করে দেবেন, 100% করে দেওয়ার পর ওপেন লং অথবা ওপেন শর্টে দেবেন। তো আমি ওপেন লংয়ে ক্লিক করে কনফার্মে ক্লিক করতেছি, ফি যাবে বাট একটু কম যাবে। তো এখান থেকে দেখেন ক্লোজ আগে ক্লোজ করবেন, যখন রেড লাইট থাকবে তখন ক্লোজ করলে কিন্তু আপনাদের লস হবে। তো এখান থেকে আমি যখন গ্রিনে যাবে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেখেন আমি এটা ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের একটু তারা কিন্তু একটা ফি নিয়েছে। যাই হোক, এখান থেকে আপনার সামথিং কিছু ফি নিবে, এটা আপনার খেয়াল করবেন। টোটাল আপনার দেখা গেছে পার ডে যদি আপনি $2 ক্লেম করতে যান, আপনার দেখা গেছে 60-70 সেন্টের মতো ফি যেতে পারে, $2 পার ডে ইনকাম হবে আর কি, এরকম আর কি। তো যাই হোক, হোমে চলে আসলাম, রেওয়ার্ড হাবে যাব, রেওয়ার্ড হাবে গেলে ওইটাও কিছুক্ষণ পর আমরা কমপ্লিট দেখতে পারবো। মানে এখানে কথা হচ্ছে আপনার যে টাস্কটা কমপ্লিট করবেন এটা অ্যাড হতে এখানে আপনার সর্বোচ্চ আপনার 5 মিনিট সময় লাগতে পারে। এটা দেখেন কমপ্লিট হয়েছে, বাট এখন রেওয়ার্ডটা আমাদের রেওয়ার্ড হাবে অ্যাড হয়নি,
তো একটু পরে অ্যাড হয়ে যাবে, তাহলে $5 পাবো। আর $3 বাকি যেটা ওইটা হচ্ছে আমার একটু সমস্যা হয়েছে আমার অ্যাকাউন্টে, যার কারণে ওটা আমরা হয়নি, তো ওটা আপনাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি এটা নিয়ে তাদের সাথে কথা বলতেছি। তো আমি আশা করছি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি এখানে কীভাবে কী করবেন। আর এখানে আপনার যেটা উইথড্র যে বিষয়টা, এখান থেকে $30 হলে আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন, আর আগামীকাল থেকে আপনারা $2 প্রতি অ্যাকাউন্টে ক্লেম করতে পারবেন। আজকে জাস্ট ফার্স্ট অ্যাকাউন্ট করলেন, তো যার কারণে আপনাকে $8 ক্লেমের সুযোগ দিচ্ছে, আর পরবর্তী দিন থেকে আপনি $2 করে ক্লেম করতে পারবেন। মানে ট্যাক্স থাকবে দুইটা, একটা হচ্ছে প্রত্যেক দিন $200 ট্রেড ভলিউম, আর একটা হচ্ছে আপনার $500 আপনার ফিউচার ভলিউম, দুইটা মিলে আপনি $2 ক্লেম করতে পারবেন প্রত্যেক দিন আর কি, এটা আপনার ওখানে দেখতে পারবেন। আর রেওয়ার্ড হাব থেকে আপনারা উইথড্র নিতে পারবেন যখন $30 হবে এখান থেকে। তো এই যে দেখেন যেভাবে উইথড্র নেবেন, যখন আপনার $30 হবে তখন এই যে এখানে উইথড্র অপশন অ্যানেবেল হয়ে যাবে, উইথড্রোতে ক্লিক করলে স্পট অ্যাকাউন্টে আপনার $30 চলে যাবে, যেটা আপনি ইনস্ট্যান্টলি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র নিতে পারবেন।